সকালে ব্লগ স্টার্ট করার অবসরই মেলেনি, কি আর করব। যাই হোক, স্কুল থেকে ফিরে এসে এখন বসেছি একটু হেয়ারের যত্ন নেব বলে। আগের দিন ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি একটা হোমমেড রাইস ওয়াটার বানিয়েছি, যদিও এই রাইস ওয়াটারটা কিন্তু বেশি দিন আপনি ইউজ করতে পারবেন না, যেহেতু হোমমেড, এর মধ্যে তো কোনো রকম কোনো কেমিক্যাল নেই। মোটামুটি 3 ডেজ অ্যাপ্লাই করার পর কিন্তু আপনি, যদি আপনার থেকেও যায় তো আর ইউজ করা যায় না, কেমন এটা স্মেল হয়ে যায়। সো তার জন্য আমি 3 ডেজ ম্যাক্সিমাম ইউজ করি, আর অল্প করে করে বানাই, তো তাতে শেষ হয়ে যায়। আমার হেয়ারের লেন্থটা একটু বেশি, আমি শুধুমাত্র যে স্ক্যাল্পে দিই তাই নয়, পুরো হেয়ারেই মাঝে মাঝে অ্যাপ্লাই করি। ভালো লাগে বেশ, হেয়ারটা যখন শ্যাম্পু করি না খুব সুন্দর হয়, একটা সফট ব্যাপারও থাকে, তার সঙ্গে খুব সুন্দর একটা সাইন দেয়। আর ওদিকে ঋষি এখনও ঘুমাচ্ছে, তাই আমি একটু ঝটপট হেয়ারটার যত্ন নিয়ে নিলাম। এরপর ঋষি উঠলে ঋষিকে খাইয়ে দেয়, আমি আর ঋষি দুজনে স্টার্ট করবো ওয়ার্কআউট। এই কদিন থেকে ওয়ার্কআউটটা নিচেই করছিলাম, ছাদে আসা হচ্ছিল না, আর আজকে হাতে অনেকটা টাইম রয়েছে আর বাইরে কোথাও ঘুরতেও যাচ্ছি না বিকেলে, তাই ভাবলাম খোলা আকাশের নিচে আজকে ওয়ার্কআউটটা করব। ছাদে যেহেতু অনেক দিন পর আসলাম, তাই ছাদ থেকে মাঠটা দেখতে কিন্তু একটা অন্যরকম লাগছে। বুঝতেই পারছে অগ্রহায়ণ মাস, ধান এখন বাড়ি যাওয়ার সময়, মানে নতুন ধান ঘরে যাবে, আর আমাদের নবান্ন উৎসবও কিন্তু অনেকের বাড়িতেই হয়তো শুরু হয়ে গেছে। তো চলুন আমাদের মাঠটাকে একবার আগে দেখাই, তারপরে স্টার্ট করব ওয়ার্কআউট। সব ধান কাটা হয়ে গেছে, এবার শুধু ঘরে ফেরার অপেক্ষা। ওই দূরে হয়তো দেখতে পাচ্ছেন ধান কাটাকাটি এখনও চলছে, আর তার সঙ্গে বোঝা বাঁধাও চলছে। খুব সুন্দর লাগছে, যতটা সুন্দর লাগে যখন গোটা মাঠ সবুজ হয়ে থাকে, ঠিক ততটাই সুন্দর লাগে যখন বোঝা বেঁধে বেঁধে তারা তাদের বাড়িতে নিয়ে যায়। ঋষি ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে বোঝে বোঝে কী খাচ্ছে সোনা, কেক। আর এদিকে আমি শতরঞ্জি পেতে নিয়েছি, স্টার্ট করবো ওয়ার্কআউট। তুমি খেয়ে নাও, দিয়ে আমার সঙ্গে ওয়ার্কআউট করবে, ঠিক আছে? তাহলে আমি স্টার্ট করি, চলো স্টার্ট। টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আর একটা টেন ফিনিশ। যাও তুলসী তলায় দিয়ে দাও, চলো আমি ধরবো তোমার হাতটা। এই চতো পাড়ায় একটা তুলসী গাছ বেরিয়েছে, আস্তে করে একটা দাও, একটা ঠাকুর ঘরে দেবে। হ্যাঁ চলো, হয়েছে ওইখানে দিয়ে দাও। হ্যাঁ দাও, এই তো হয়েছে, হয়ে গেছে, ছেড়ে দাও। বেশ প্রণাম করে নাও, বসে প্রণাম করো ভালো করে, চলো। হয়েছে তোমার সন্ধে দেওয়া হলো, বেশ চলো। আবেটুর ওয়ার্কআউট হলো, তার সঙ্গে সন্ধে দেওয়া হলো ঋষির, আর এখন আমার ঋষি ডিনার করে এসে কম্পিউটারে বসে বসে একটু কাজ করছে। কিন্তু কোন দিক দিয়ে কাজটা করতে হবে সেটা এখন বুঝতে পারছে না, যাই হোক ওরা এখন বোঝাবুঝির পালা চলুক। আর ডিনার হয়ে গেছে আমাদের সবার, আজকে একটু তাড়াতাড়ি ডিনারটা করে ফেললাম, কারণ অনেক কাজ রয়েছে, সেগুলো আর কি করবো। কাজ মানে একটু কোশ্চেন টাইপ করা বাকি রয়েছে, সেই কোশ্চেনগুলো টাইপ করবো,
সামনে ইউনিট টু এক্সাম, তো তার জন্য আজকে ডিনারটা একটু তাড়াতাড়ি সারলাম, ঋষিকে ঘুমটা পাড়িয়ে দেবো, তারপরে আমি বসবো কোশ্চেনগুলোকে সেট করতে। কিন্তু তার আগে আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কালকে ফ্রেশ ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন টাটা বাই।